মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গাবাজ বিজেপি নেতাদের বিরুদ্ধে এবারে বিরাট বড় কড়া পদক্ষেপ নিলেন। কয়েকদিন ধরেই রামনবমীর নামে বিজেপির গুন্ডারা রাজ্য জুড়ে গুন্ডামি করছিল, এবারে তাদের গুন্ডামি পুরোপুরি বার করে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের ওই জনসভা থেকে সরাসরি বিজেপি নেতাদের নাম ধরে ধরে তাদের বিরুদ্ধে কড়া কড়া পদক্ষেপ নিলেন। এরপরই বিজেপির দাঙ্গাবাজরা এবারে বাংলা ছেড়ে পালাবে, কারণ এই বিজেপির দাঙ্গাবাজদের এক এক করে ধরে জেলে ভরা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে 40 জনেরও বেশি জনকে গ্রেফতার করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এবারে যে কড়া পদক্ষেপ নিল তাতে বিজেপি নেতারা আর বাংলায় থাকতে পারবে না, সব দাঙ্গাবাজরা বাংলা ছেড়ে পালাচ্ছে। চলুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে, বিজেপির গড় মেদিনীপুরে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে কী কড়া পদক্ষেপ নিল, তাতে বিজেপির কত বড় সর্বনাশ হলো, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে নিন। আর বিজেপির আমলে দেখছি দাঙ্গাবাজি। রোজার মাস চলছে, রমজান মাস চলছে, অন্নপূর্ণা পূজা চলছে, কেন বাবু রামনবমীর মিছিল 5 দিন হবে কেন? রামনবমী যেদিন হয় সেদিন তোমরা মিছিল করো, আমাদের কারো আপত্তি নেই, কিন্তু বন্দুক নিয়ে মিছিল করবে না, বোমা নিয়ে মিছিল করবে না। মিছিল করছে পারমিশন না দেওয়া সত্ত্বেও, এত রাস্তা থাকতেও ঢুকে যাচ্ছে মাইনরিটি অঞ্চলে জেনে শুনে, এবং সেখানে গিয়ে দেখেছেন আপনারা ফলের গাড়ি, রমজান মাসে তারা ফল কিনে খায়, ফলের গাড়িগুলো জ্বালিয়ে দিয়েছে, বন্দুক নিয়ে ডান্স করছে। আমি বললাম বন্দুক নিয়ে ডান্স করছো, কালকে রিসরাতেও মিছিল করার পরে করেছে। আর একটা দিন আমি অ্যাডমিনিস্ট্রেশনকে সতর্ক করব, 6 তারিখটাও মনে রাখবে না আমাদের ছেলে মেয়েরাও। 6 তারিখটা আমরা বজরং বলিকে সবাই সম্মান করি, কিন্তু ওরা যেন দাঙ্গার নামে আবার কোনো প্ল্যান করতে না পারে এটা মাথায় রেখে দেবেন। সারা ভারতবর্ষে করছে, দু একজন বিজেপির কাছে টাকা খেয়ে রাস্তা ভাঙছে, অত্যাচার করছে। একটা রাস্তা তৈরি করতে কত টাকা লাগে বলুন তো? আমি করছি তৈরি আর ওরা ভাঙছে। আমি পরিষ্কার বলছি, যারা ভাঙছেন জেনে রাখুন একটা আইন হয়েছে, আপনারা যদি আইন হাতে তুলে কোনো সম্পত্তি নষ্ট করেন সরকারি বা প্রাইভেটে, তাহলে আপনার জমিকে অ্যাটাচমেন্ট করে গভর্নমেন্ট নিলামে নিয়ে নেবে এবং নিলামে বিক্রি করে দেবে। সেই টাকা যাদের বাড়ি পুড়েছে, ঘর পুড়েছে, তার কাছে সেই টাকা আসবে না। 100 দিনের গরিব মানুষ কাজ করেছে, 17 লক্ষ লোকের টাকা দেয়নি, বেইমান লুটেরা দাঙ্গাবাজ চোর ডাকাতরা, তারা আমরা বিজেপি করি না বলে আর শুধু বলবে ওরা ওরা অডিট দেয়নি, ওরা ঠিক মতো করেনি, চুরি করেছে, তাই দিচ্ছি না। আমি চ্যালেঞ্জ করে গেলাম, কোনো কিছু রাজ্যের কাছে পেন্ডিং নেই, কোনো কিছু রাজ্যের বিরুদ্ধে ওদের বলার নেই। 160টা সেন্ট্রাল টিম পাঠিয়েছে, বাংলায় এসছে, 5-star হোটেলে থেকেছে, ভালো মন্দ খেয়েছে, দাঙ্গা বাঁধিয়েছে, বিজেপির ঘরে গিয়ে মিটিং করেছে, বাড়ি ফিরে গেছে। আসলেই জিজ্ঞেস করবেন 100 দিনের টাকা কোথায়, আগে দাও বলবো, কিন্তু 2 পঞ্চায়েত নির্বাচনে আর 2024-এ মনে রাখবেন এই দাঙ্গাবাজরা যারা ঘর জ্বালাচ্ছে, যারা ঘর পোড়াচ্ছে, যারা বুলডোজার নিয়ে যাচ্ছে। বুলডোজার নিয়ে কেউ মিছিল করতে যায়? বুলডোজার নিয়ে তো রাস্তা তৈরি করতে যায়, রাস্তা ভাঙতে যায়, বাড়ি ভাঙতে যায়, বুলডোজার নিয়ে যাচ্ছে মিছিলে আর পুরো বন্দুক নিয়ে নাচ করছে। এদের আপনারা সমর্থন করবেন? এটা বাংলার সংস্কৃতি? এটা ভারতের